চ্যানেল। গুড আফটারনুন। তো আমরা আজকে চলে এসেছি, আজকে হচ্ছে শুভ ষষ্ঠী, সকল বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা আমাদের দুজনের পক্ষ থেকে। আর আমরা এখন ঠাকুর দেখতে বেরিয়েছি, এখন দুপুরবেলা, দেখে মনে হচ্ছে না, যদিও সকালবেলা মনে হচ্ছে, পুরো মেঘ করে আছে, বৃষ্টি হচ্ছিল কাল থেকে। একদম আমরা চলে এসেছি এখন হুডির সামনে, একটা পুজো হচ্ছে, আরোহণের পুজো। তো তোমাদেরকে দেখাবো, চলো। বাইরের দিকে হচ্ছে একটা মেলা মতো বসেছে, আর এদিকে পুজো হচ্ছে, এদিকে সব চেয়ার আছে। বিকেল 5টার সময় ঠাকুর উদ্বোধন করার কথা বলা হয়েছিল, কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি হওয়ার কারণে যে বা যারা উদ্বোধন করতে আসার কথা তারা এসে পৌঁছাতে পারেনি। তো আমরা বাড়ি ফিরে চলে আসি। রাত্রেবেলা বৃষ্টি পড়া বন্ধ হয়ে যেতে আবার রাত্রেবেলা ডিনার করে ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম দুজন মিলে। এই জায়গাটার নাম একটু বলে দেবে? অনেক দোকানপাট আছে, অত কিছু ঘুরে দেখাচ্ছি না। এখন রাত কটা বাজে? পৌনে 11টা। হ্যাঁ, আমরা রাত্রেবেলা বেরিয়েছি কারণ মাঝখানে বৃষ্টি হচ্ছিল, ওই জন্য বাড়ি চলে গেছিলাম। প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, একটু ভিজেও ছিলাম দুজনে। তারপরে আবার বেরোলাম, এখন মানপোতে এসেছি। এটা হেববালের, এখানে আমাদের বাড়ির থেকে প্রায় 21 কিলোমিটার। চলো ঠাকুর দেখি। এই পুজোটা দেখে মনে হচ্ছে খুব বড় সড়ই পুজো, ওয়ান অফ দ্য বিগেস্ট। বেঙ্গলি অ্যাসোসিয়েশনের অনেক পুরনো পুজো, তো দেখে আসো।
আপনাদের সবাইকে জানাই শুভ সপ্তাহ। আমরা এখন কেয়ারপুরম দুর্গা পুজো কমিটির যে পুজোটা হয় সেটাতে আছি। এটা জাস্ট কেয়ারপুরম ব্রিজে ওঠার আগে বাঁদিকে একটা ছোট্ট মেলার মতো বসছে। এদিকে আছে খাওয়ার স্টল।
বিমান অনেক যুদ্ধ করে রোল নি চলে। মেলাতে আসলে এগুলো নর্মাল ডিনার করবো, একটা জায়গায় চলো।